তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, সোমবার হঠাৎ করেই তাদের আকাশ সীমানায় ঢুকে পড়ে চীনের অত্যাধুনিক 30টি যুদ্ধবিমান। অনুপ্রবেশের পরপরই চীনা বিমানকে সতর্ক বার্তা পাঠায় তাইপে। একই সঙ্গে অনুপ্রবেশকারী বিমানগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হয়। এক পর্যায়ে তাইওয়ানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধবিমান ধাওয়া দিয়ে চীনা বিমানবহরকে তাড়িয়ে দেওয়া হয় বলেও দাবি করে তাইপে। তাইপের আকাশ সীমায় অনুপ্রবেশকারী বিমানের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ। তারা জানায়, চীনা বিমানবহরে 2টি KJ-500, 6টি YH যুদ্ধবিমান, 6টি J-16, 4টি J-10 ও 8টি J-11 যুদ্ধবিমানসহ আরও বেশ কয়েকটি অত্যাধুনিক বিমান অংশ নেয়। চলতি বছরের জানুয়ারির পর এটি তাইওয়ানের আকাশে একসঙ্গে সবচেয়ে বেশি চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা। সে সময় 39টি বিমান ঢুকে পড়েছিল তাইপের সীমানায়। এই ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে তাইপে ও বেজিংয়ের মধ্যে। বিমান অনুপ্রবেশের জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ান। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে নিজেদের নিরাপত্তা রক্ষার স্বার্থে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে বলে জানিয়েছে তাইপে। সাম্প্রতিক সময়ে তাইওয়ানের আকাশ সীমায় চীনা বিমান অনুপ্রবেশের ঘটনা বেড়ে গেছে। নিজেদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করলেও চীন বরাবরই অঞ্চলটিকে নিজেদের অধিভুক্ত হিসেবে দাবি করে। সেই লক্ষ্যে তাইপের উপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে শি জিনপিং সরকার। ভবিষ্যতে চীনা সামরিক অভিযানের আশঙ্কার কথা বিবেচনা করে এরই মধ্যে নিজেদের সামরিক খাত শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে তাইওয়ান। এরই অংশ হিসেবে গেল সপ্তাহে ব্যাপক আকারে বার্ষিক সামরিক মহড়া পরিচালনা করে তাইওয়ানের সশস্ত্র বাহিনী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।